হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের সকলকে আমাদের চ্যানেল একলা ফ্যামিলিতে। আজকে আপনাদের সাথে হকিংস ফিউচুরা ননস্টিকি 5 ব্যাং 26 সেন্টিমিটারের একটা আনবক্সিং ভিডিও শেয়ার করতে চলেছি। অনেকদিন ধরে আমি একটা ননস্টিকি ভালো ফ্রাইং প্যান খুঁজছি। এর আগে আমি অন্য কোম্পানির ব্যবহার করেছি, তবে সেগুলোতে খুব একটা স্যাটিসফাইড হইনি। হকিংস তো সবথেকে ভালো কোম্পানি, তাই এটা কিনেই ফেললাম। চলুন এটা আনবক্সিং করে দেখা যাক। এটা হলো হকিংস ফিউচুরা ফ্রাইং প্যান, 26 সেন্টিমিটার, ননস্টিকি। এটা ইন্ডাকশান আর গ্যাস দুটো দিয়ে কাজ করবে। এছাড়া এখানে লেখাও আছে ইন্ডাকশান, ইলেকট্রিক, সেরামিক, হ্যালোজেন আর গ্যাস, 5 রকমের সিস্টেমের ওপরেই এই ননস্টিকি ফ্রাইং প্যানটা কাজ করবে। এটার দাম এমআরপি এখানে রয়েছে 1600 টাকা, তবে দোকানে তো অনেকটাই ছাড়ে পাওয়া যায়। অনেক দোকানে 15%, কোনো দোকানে 20% ছাড়ে দেয়। আমাজনে কিন্তু হকিংসের প্রোডাক্টের ছাড় একটু কমই আছে। ফ্রাইং প্যানের তো কোয়ালিটি খুবই ভালো দেখে যা মনে হচ্ছে। এখন অবধি বক্স আমি ওপেন করিনি। 2 ইয়ার্স ওয়ারেন্টি কার্ডও রয়েছে এর ভেতরে। ফ্রাইং প্যানের থিকনেস রয়েছে 3.25 মিলিমিটার আর সাইজও বেশ বড়। এবার খুলে দেখি এর মধ্যে কী কী রয়েছে। প্যাকিং তো হকিংসের বরাবরই খুব ভালো, সুপার প্যাকিং, একদম কম্প্যাক্ট প্যাকিং। ওয়াও, প্রোডাক্টের ফার্স্ট ইমপ্রেশনেই তো দারুণ লাগছে এটাকে দেখতে, তাই না? এখানে রয়েছে ফ্রাইং প্যানটা। ফ্রাইং প্যানের মধ্যে রয়েছে একটা ম্যানুয়াল বুক, রয়েছে এর সাথে রয়েছে ওয়ারেন্টি কার্ড আর ইনস্ট্রাকশন কিছু আর একটা স্ক্রাবার। এবার এটার কোয়ালিটিটা দেখাই। এই যে এটা হলো ফ্রাইং প্যানটা। পেছনটা হলো হার্ড অ্যানোডাইজ মেটেরিয়ালের আর এই যে এটা রয়েছে ইন্ডাকশানে ওয়ার্ক করার জন্য, ইন্ডাকশানে কাজ করার জন্য। ফিউচুরার লোগো লাগানো রয়েছে, হার্ড অ্যানোডাইজ কোটিং আর ভেতরটা হলো ননস্টিক কোটিং, এবং সাইডের এই রাউন্ড বর্ডারগুলো ননস্টিক কোটিং দেওয়া রয়েছে। কোটিংয়ে হাত দিলে বুঝতে পারা যাচ্ছে ফিনিশিংটা কতটা স্মুথ। অন্য কোম্পানিগুলোর তুলনায় এর ফিনিশিং কিন্তু খুবই স্মুথ এবং রান্না করে দারুণ আরাম লাগবে আর কি, মানে বেস্ট লাগবে। আমার তো এক ঝলকে দেখেই খুব পছন্দ হয়েছে এটা। এর সাথে স্ক্রাবারটা দেওয়া রয়েছে আর এটা যেহেতু প্যাকেজ পুরো, আমি ঢাকনা সহই কিনতে প্রেফার করি, কারণ রান্না করার সময় নাহলে এক্স্যাক্ট সাইজে ঢাকনাটা পাওয়া যায় না। এই যে স্টিলের ঢাকনা, এর সাথে স্টিলের ঢাকনাটাও বেশ ওয়েটি, মানে স্টিলটা একদম খারাপ নয়। আর ননস্টিক ফ্রাইং প্যানটা তো খুবই ওয়েটি, মানে খুব হার্ডি, লংজিভিটি খুব বেশি হবে। আর এর সাথে রয়েছে এই উডেন স্প্যাচুলা। উডেন স্প্যাচুলার ফিনিশিংটা খুব স্মুথ, মানে ননস্টিকি কড়াই বা ননস্টিকি যে কোনো ইউটেন্সিলের জন্য এটা বেস্ট অপশান। কেমন লাগছে দেখতে? দারুণ লাগছে না? আমার তো মনে হচ্ছে কখনো এটাতে আমি রান্নাবান্না করবো আর কি। এখানে লেখা রয়েছে 3.25 মিলিমিটার থিক। এর বডিটা সত্যি খুবই থিক বডি। থিকনেসটা 3.25 মিলিমিটার আর এটার কোটিং যেটা দেওয়া রয়েছে সে কোটিংটা, অর্থাৎ ননস্টিক কোটিংটা জার্মান টেকনোলজি। ম্যানুয়াল বুক যেটা দিয়েছে, ম্যানুয়াল বুকে প্রায় 16-17 ধরনের বিভিন্ন রকমের ফুড আইটেমের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কীভাবে কী রান্না করতে হবে বা কিছু। সবথেকে বড় প্লাস পয়েন্ট এই ননস্টিকি কুকওয়্যারটার যে এটা আপনি গ্যাসেও ব্যবহার করতে পারবেন আবার ইন্ডাকশানেও ব্যবহার করতে পারবেন।
আজকাল তো সবার বাড়িতেই ইন্ডাকশন রয়েছে, ইন্ডাকশনে রান্না করবার জন্য এটা খুবই বেটার অপশান। আমি যেহেতু এটা আর চেঞ্জ তো করছি না, কারণ এটা খুব পছন্দ হয়েছে, তার জন্য স্টিকারটা আমি খুলে ফেলছি। স্টিকারটাও ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে, দেখুন স্টিকারটা ইজিলি রিমুভ হয়ে গেল। এই স্টিকারটা খুলে দিচ্ছি, স্টিকারটা রিমুভ করে দিয়েছি। এবারে এটা পুরো গেট আপটা দেখতে পাবেন ভালো। এই যে ননস্টিকি ফ্রাইং প্যানটা, এটা দু রকম সাইজ পাওয়া যায় এই ফ্রাইং প্যানে। এটা 26 সেন্টিমিটার, এছাড়া আরেকটা 22 সেন্টিমিটারে আছে, তবে 22 সেন্টিমিটারটা বেশ ছোট। এটা স্ট্যান্ডার্ড, এটা আপনি কাবাব বানাতে পারবেন, বিভিন্ন অল্প তেলের যে রান্নাগুলো আছে আপ্পাম বানাতে পারবেন, বা ছিলা বা পরোটা, সব কিছুর জন্য এটা খুবই ভালো অপশান। 2 বছরের ওয়ারেন্টি রয়েছে, 2 বছরের ওয়ারেন্টি এই কোটিংয়ের মধ্যে রয়েছে। কোটিং যদি আপনার নষ্ট হয়ে যায় কোনো, খুব মানে ওদের ইনস্ট্রাকশান অনুযায়ী ইউজ করার পরে যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওটাকে এরা টোটাল রিপ্লেস করে দেবে, কোম্পানি টোটাল রিপ্লেস করে দেবে। এখানে ইনস্ট্রাকশান আরও দেওয়া রয়েছে, এটা PFOA ফ্রি ননস্টিক, মানে ফুড গ্রেড পুরোটা, অর্থাৎ এতে রান্না করা রান্নাটা সেফ। তাহলে এটা হলো হকিংস ফিউচুরার রিভিউ, আমার তরফ থেকে তো একটা বিগ থামস আপ। আপনাদের কেমন লাগবে সেটা আপনারা কেনার পরে ব্যবহার করলে বুঝতে পারবেন, তবে আমি এর আগেও হকিংসের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করেছি এবং অলওয়েজ স্যাটিসফাইড, আর এটা ব্যবহার করে আশা করছি ভালো মতনই স্যাটিসফাইড হব। হকিংস ফিউচুরা ননস্টিক ফ্রাইং প্যান 26 সেন্টিমিটার, ইন্ডাকশন অ্যান্ড গ্যাস ফ্রেন্ডলি, এই প্রোডাক্টটার আনবক্সিং ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।